দিল্লির রাজকোট নাগপুর ঘুরে এখন ইন্দোরে টিম বাংলাদেশ টি টোয়েন্টির জার্সি তুলে রেখে টেস্টের মেজাজ নিয়ে মধ্যপ্রদেশে রাসেল ডোমিঙ্গোর দল টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দলের বিপক্ষে একাদশ সাজানোর বিরাট দায়িত্ব নির্বাচক প্যানেলের কাঁধে ভারতের বিপক্ষে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে দল সাজাতে চায় তারা দলের শক্তির তফাতটা যে পরিষ্কার সব খেলাই চ্যালেঞ্জ টেস্ট ক্রিকেট তো বেশি কঠিন চ্যালেঞ্জ কারণ হোম ভারতের সাথে এখানে সব দেশে তো সেই হিসাবে আমরা তো এমনি করি তো সেই মনে হয় আমরা যদি পাঁচ দিন পর্যন্ত খেলা নিয়ে যেতে পারি এটা আমার জন্য বড় আলাদা রাজ্য আলাদা ভেনু মাঠের লড়াই তো আছেই আছে নতুন কন্ডিশনে দ্রুত গুছিয়ে ওঠার চ্যালেঞ্জ অভিভাবক হিসেবে টাইগারদের সফর সঙ্গী প্রধান নির্বাচক তার কাছেই জানতে চাওয়া কেমন আছে ক্রিকেটাররা ভারতের এক এক জায়গায় কিন্তু এক এক রকম ক্রিকেট এটার সাথে খুব দ্রুত আপনি অ্যাডজাস্ট করতে পারলে কিন্তু বেটার ক্রিকেট খেলতে হবে আমরা কিন্তু রকম ট্রাভেল করে এক এক জায়গায় এক এক কন্ডিশনে খেলা এটা কিন্তু অভ্যস্ত না যত তাড়াতাড়ি এক্সপিরিয়েন্সগুলি ওরা আয়ত্ত নিতে পারবে তারপর আমরা এটা ইন্টারন্যাশনালি কাজে লাগাতে বিরাট কোহলির দল নিজেদের মাটিতে যেন অপরাজেয় এই দল তার বিপক্ষে লড়াইয়ের শক্তি কোথায় পাবে বাংলাদেশ সাকিব তামিমের শূন্যতা অপূরণীয় নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজ খুব কঠিন একটা সময়েই অধিনায়কত্বের দায়িত্বটা পেয়েছেন মুমিনুল মুমিনুল অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড় আমাদের টেস্ট প্লেয়ার তো সেই হিসাবে প্রথমবারের মতো অধিনায়ক করছে অবশ্যই বেশ বিশেষ থাকবে এবং ইনশাল্লাহ আশা করি ভালো মতো করতে পারবে প্রধান নির্বাচক শুধু আশাই করতে পারেন বাকিটা নির্ভর করছে ক্রিকেটারদের ওপরই মাকসুম আলম খান সময় সংবাদ ইন্দোর ভারত